আদিকাল থেকেই গ্রাম বাংলার চিরচেনা সেই পলবাউ উৎসবকে আজও পালন করে আসছেন বিশ্বনাথের গুয়াহরি গ্রামবাসী। প্রতিবছর মাঘের প্রথম দিন গ্রামের বড় বিলে বাঁশের তৈরি পলো দিয়ে মাছ ধরার উৎসবে মেতে ওঠেন তারা। এবারও আনন্দঘন পরিবেশে সব বয়সী মানুষের উপস্থিতিতে দিনব্যাপী ওই বিলে অনুষ্ঠিত হয়ে গেল পলবাওয়া উৎসব। মাঘ মাসর পয়লা তারিখ হইল ই বিল পলবাওয়া। এটা 300 বছর আগে প্রায় মহিমুরব্বী সেট করছিল, বংশপরস্পরায় ওখানে মানিয়া যাই না। আমরা গুয়াহরি গ্রামের ঐতিহ্য দীর্ঘ হয়তো 400 বছর ধরে এটাকে আমরা দারণ এবং লালন করছি। যদি গ্রাম কেউ মারা যায় অথবা কেউ মামলা তারিখ থাকে অথবা শুক্রবার থাকে, তাহলে মাঘ মাসের পরের দিন 2 নম্বর মাঘ মাসও আমরা ইয়ে করে আঁকি। পলবাওয়া উৎসব হলেও পলোর পাশাপাশি বাঁশের তৈরি টেলাজাল উড়ালজাল নিয়ে নানা বয়সী মানুষ বিলে মাছ ধরতে নামেন। সকাল থেকে বিকেল পর্যন্ত এই উৎসবে মেতে ওঠেন তারা। নানা জাতের মাছ ধরে দিনটিকে উপভোগ করেন মাছ ধরতে আসা গ্রামবাসী। জীবনকে ফার্স্ট পলোয়া নামছি, এমনকি আজকে আমি খুব আনন্দিত হয়েছি, এমনকি মাছও দুইটা পাইছি। শোল সিলভার গাছ কাপ মাছ খুব আনন্দিত। প্রতিবছর এই উৎসবে স্থানীয় প্রবাসীরা সামিল হতে পারলেও করোনা মহামারীর কারণে এবছর তারা দেশে ফিরতে পারেননি। তবে এই উৎসবে সামিল হয়ে আনন্দ উপভোগ করেছেন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা নারী পুরুষ। আমার বাড়ি ঢাকা সাভার, আমি এখানে আসছি আমার ফুফুর বাড়িতে পলবাওয়া উৎসব দেখার জন্য। আমরা প্রতি বছর আর কি পলবাওয়া হয়, তো এটা দেখার লাগে আর কি আমরা নয়, আমরা খুব বেশি ভালো লাগে। আমার খুব ভালো লাগে, আমরা প্রতি বছর ওই উৎসব দেখি। মুক্তিযুদ্ধ গাইছি, গুয়াহরি ঐতিহ্যবাহী পলবাওয়া দেখার লাগে, আমার সুন্দর লাগে দেখি। দখল দূষণ সহ নানা কারণে খাল বিল হাওর ও জলাশয় বিলীন হয়ে যাচ্ছে, তবুও বড় বিলের এই পলবাওয়া উৎসবকে আঁকড়ে ধরেছেন গুয়াহরি গ্রামবাসী। যুগ যুগ ধরে তাদের এ উৎসব সফলভাবে পালিত হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ।